করোনা ভাইরাস টিকাদানের ক্ষেত্রে 50 শর্ত ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার পাবেন। শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। তিনি জানায় সারা দেশে 4,600টি ইউনিয়নে 1,054টি পৌরসভা ও 12টি সিটি কর্পোরেশনে 433টি ওয়ার্ডে করোনার টিকা দেওয়া হবে। মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, 25 বছর বা এর বেশি বয়সী জনগোষ্ঠীকে টিকা দেওয়া হবে। তবে এক্ষেত্রে 50 শর্ত ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি অগ্রাধিকার পাবেন। এছাড়া এবার দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষকে করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।